তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেইলি আনকাট। তো আজকে আমি একটা সরস্বতী পুজোর ডে লুক ক্রিয়েট করতে চলেছি, সেই জন্য ফার্স্টে আমি যেটা করে নেবো সেটা হচ্ছে হোয়াইট ওয়াইপসে আমার মুখটাকে পরিষ্কার করে ক্লিন করে নেবো। আর আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য, যারা তোমরা বিগিনার মেকআপের জন্য। তো আমি খুব সহজ পদ্ধতিতে আজকের লুকটা ক্রিয়েট করেছি, তো আই হোপ তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। তো লেটস স্টার্ট ইট। মুখটাকে ওয়াইপস দিয়ে ক্লিন করে নেওয়ার পর আমি ইউজ করে নিচ্ছি অ্যারোমা ম্যাজিকের টোনার। তো টোনারটা দিলে মুখটা খুব রিফ্রেশিং একটা ভাব দেয়, তো সেই জন্য আমি ইউজ করে নিলাম টোনার। টোনারের পর আমি এখানে ইউজ করে নিয়েছি পন্সের ময়েশ্চারাইজার সুপার লাইট জেলের। তো এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো, সমস্ত স্কিন টাইপের জন্য সুটেবল, তো তোমরা এটা মাস্ট পারচেস করতে পারো। তো ময়েশ্চারাইজারটা ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ইউজ করে নিচ্ছি প্রাইমার কালার বারে। তো আমি একটার পর একটা তোমাদের খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে মেকআপটাকে করতে পারো। আর যেহেতু সকালবেলাতে বেরোবে সবাই, তো সবাইকে ভালোভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ না করো তাহলে ফাউন্ডেশনটা খুবই বাজে লাগবে নিজেদের মুখে দেখতে। তো সবাই ভালোভাবে আগে এই জিনিসগুলো করে নিও। এখানে আমি আমার মুখের ডার্ক সার্কেলগুলো চাপা দেওয়ার জন্য অরেঞ্জ কনসিলার একটা ব্যবহার করে নিয়েছি। এগুলো কি হয়, কালো যেই ছোপগুলো মুখে থাকে সেগুলো ঢাকতে খুব ভালোভাবে হেল্প করে, যাতে ফাউন্ডেশনটা আমরা খুব ভালোভাবে ব্লেন্ডিং করলে মুখে কোনো কিছু বাজে ভাব দেখা যায় না। এবার আমি আমার ওয়ান অফ মাই ফেভারিট সুগারের স্টিক ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবো। এটা একদম আমার স্কিন টোনেরই, তো তোমরা দেখতে পারো আমার স্কিনে এটা কত ভালোভাবে যায়। তো ফাউন্ডেশনটা সবাইকে সবার স্কিন টোন অনুযায়ী কিনতে হবে, যাতে আমরা সবসময় আমাদের বেসটাকে বা ফাউন্ডেশনটা যাতে খুব ভালোভাবে দেখতে লাগে। তো সেই জন্য আমাদের আগে মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে ফাউন্ডেশনের স্কিন টোনটা অনুযায়ী ফাউন্ডেশনটা আমাদের চুজ করে নিতে হবে। তো চলো আমি ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে নিই। ফাউন্ডেশনটা তোমরা যত ভালোভাবে ব্লেন্ডিং করবে তত ভালোই তোমাদের মুখে ফাউন্ডেশনটা ফুটবে এবং সুন্দর দেখতে লাগবে, না হলেই ছোপ ছোপ ভাব হয়ে যাবে। তো তোমরা এই ব্লেন্ডিংটা একটু সময় ধরে ধৈর্য ধরে করো। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা দেখতে একদমই অধৈর্য না হয়ে স্কিপ না করে চলে যাও, সেই জন্য আমি এটা স্পিডে দেখাচ্ছি তোমাদের। বাট তোমরা খুব ধীরে সুস্থে সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করো। এবার আমি ইউজ করে নিচ্ছি NYX-এর কনসিলার। এগুলো আমি আমার চোখের তলাতে টি জোনে এগুলোতে আমি এটা ইউজ করে নেব কনসিলারটা। তো কনসিলারটা আমরা সেই সমস্ত জায়গাগুলো ইউজ করব যেগুলো আমরা হাইলাইট করতে চাই। আমার ওটা ব্লেন্ডিং করা হয়ে গেছে। এবার আমি আমার মুখটাকে একটু ছোচুলো দেখার জন্য, মানে আমার গালটা যেটা একটু গোলুমলু আছে সেটাকে আমি একদম একটু সরু করার জন্য আমি এখানে কন্ট্রোল পাউডার একটা ইউজ করে নিচ্ছি। এটা আমার মাই গ্ল্যাম থেকে কেনা, তোমরা আগেও এটার ভিডিও তোমরা দেখেছো, তো সেই জন্য আমি এটা করে নিচ্ছি। তো চলো এবার করে নিচ্ছি আমার নাকটাকে, যাতে আরও শার্প দেখা এবং একদম টিয়া পাখির নাকের মতো হয়ে যায়, সেই জন্য আমি নাকেও একটু সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি ইউজ করে নিচ্ছি ফিটমি লুজ পাউডার। এগেন আমি NYX-এর কনসিলারটা ইউজ করে নিচ্ছি আমার আই মেকআপটাকে সুন্দরভাবে করার জন্য, যাতে আমার চোখের ওপর কালো দাগগুলো কনসিলারের দ্বারা আমি ঢেকে দিয়ে আমার আই মেকআপটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। তো ফার্স্টে আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে আমার ফার্স্টে আইটাকে ভালোভাবে সুন্দর করে ব্লেন্ডিং করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি একটা খুব বেশি ডিপ কালার নিইনি, ক্যামেরাতে এরকম মনে হচ্ছে, বাট হালকা লাইটের মধ্যেই কালারটা নিয়েছি। তো তোমরা পুরো মেকআপটা আইটা হলে তারপর বুঝতে পারবে। এরপর আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে ওটা ভালোভাবে ব্লেন্ডিং করে দেবো, যাতে কালারটা একদম খুব মানে বিচ্ছিরি না দেখায়। সুন্দর করে যত ব্লেন্ডিং করবে তত ভালোই আই মেকআপ ফুটে ওঠে। তো আমি যতটা পাচ্ছি ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি, তোমরা দেখে নাও। তো আমার সুন্দরভাবে ব্লেন্ডিং করার পর আমি ভাবছি আমি একটা সুন্দর কালারের শিমার নেব। তো এটা একটা পিঙ্কের মধ্যে শিমার বলতে পারো। তো এই শিমারটা আমি মিডিলে দিলে আমার আই মেকআপটা আরও সুন্দর দেখতে লাগছে, আরও গর্জিয়াস দেখতে লাগছে, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। তো লাস্ট ফিনিশিংটা তোমরা অবশ্যই দেখো, তো দেখো আমার আই মেকআপটা কতটা গর্জিয়াস লাগে দেখতে। তো আই মেকআপটা কেমন লাগছে তোমাদের, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট সেকশনে জানাও, আর আমার পুরো লুকটা দেখার জন্য প্লিজ ওয়েট করে থাকো। তো এবার আমি আমার ফিটমি এগেন পাউডারটা নিয়ে, লুজ পাউডারটা নিয়ে আমার পুরো মুখে সুন্দর করে ভালোভাবে পাউডার দিয়ে মুখটা একদম চকচক
গ্লস গ্লস করে নেব, তারপরেই যেইগুলো করব সেটা তোমরা দেখতে থাকো, পুরোটা দেখতে পাবে। এরপর চোখের নিচে আই মেকআপটা করার জন্য হালকা পিঙ্ক শেডটা নিয়ে আমি হালকা শুধু একটু ব্লেন্ডিং করে নিচ্ছি, দিয়েই পরে নেব কাজল। এখানে আমি ফেসেস কানাডার ব্ল্যাক কাজলটা ইউজ করে নিয়েছি, হালকা করে কাজলটাকে ব্লেন্ডিং করে নেব। নেক্সট ইউজ করে নিচ্ছি এলিটের আইলাইনার, তো আইলাইনারটা ড্র করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি ইউজ করে নিচ্ছি কালার বারের ব্লাশার, যেটা দিলে আমার গালগুলো আরো সুন্দর দেখতে লাগবে এবং খুব মিষ্টি দেখতে লাগবে। এবার আমি ইউজ করে নিচ্ছি মেবেলিনের হাইলাইটার, তো হাইলাইটার না দিলে তো মেকআপটা পুরোটা কমপ্লিটই হয় না, আর হাইলাইটার দিলে গালগুলো যা চিকচিক করে মনে হয় সেই জায়গাগুলো দিয়ে একদম ঘাম ঝরে যাচ্ছে, তো খুবই ভালো, ওয়ান অফ মাই ফেভারিট হাইলাইটার আমি ইউজ করে নিই। এবার আমি আমার ভ্রুটাকে ড্র করে নিচ্ছি, আমি ইউজ করে নিচ্ছি মেবেলিনের মাস্কারা। এবার আমি ফেসেস কানাডার ফিক্সার দিয়ে আমি আমার মেকআপের লুকটাকে আজকে কমপ্লিট করব। তো এবার আমি পরে নিয়েছি লিপস্টিক, আর লিপস্টিকটা একটা ডিপ রানি কালারের লিপস্টিক, এর এটা কোনো ব্র্যান্ডের না, এটা নর্মালি আমি একটা শপ থেকে নিয়েছিলাম, ভালো লেগেছিল বলে 100 টাকা নিয়েছিল। এবার আমি আমার হাড় কানের চুড়িগুলো পরে তোমাদের সাথে দেখা করছি। এখানে আমি আমার সেট অক্সিডাইজের হাড় কানের পরে নিচ্ছি, এবার পরে নেব চুড়ি। এবার আমি একটা ওয়াচ ক্যারি করব, যেটা আমার ক্যারি করতে সবসময় ভালো লাগে, সেটা শাড়ি হোক বা কুর্তি বা জিন্স, সব কিছু পরা হয়েই গেল। এবার আমি আমার হেয়ারটাকে একটু ঠিক করে নিই। তো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। সরস্বতী পুজোর দিন সকালবেলা তোমরা যদি এরকম একটা শাড়ি ক্যারি করে অক্সিডাইজের জুয়েলারি পরতে পারো, আমার মনে হয় তোমাদের অসাধারণই দেখতে লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মেকআপটা কীভাবে দেখিয়ে দিলাম, আর আমার লুকটাকে সুন্দর করে ক্রিয়েট করে নিলাম। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে। সেকেন্ড, তোমরা যদি কেউ চুল না ছেড়ে খোঁপা করতে চাও, তাহলে এরকমভাবে সুন্দর করে হালকা করে খোঁপা করে পাশে একটা হোয়াইট কালারের ফুল তোমরা গুঁজতে পারো। তো এটা আমি আমার ছিল সেই জন্য ইউজ করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা যেটা ক্যারি করতে ভালোবাসো সেরকমভাবে তোমরা তোমাদেরকে সাজিয়ে তুলতে পারবে। তো আমি একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার সিম্পল এলিগেন্ট আই লুক, আর আমি চুলের পাশে একটা সাদা কালারের ফুল লাগিয়ে নিয়েছি। তো তোমরা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না যে আজকে আমাকে কেমন দেখতে লাগছে। তো গাইস, তোমাদের যদি আমার আজকের এই পুরো লুকটা ভালো লেগে থাকে, সরস্বতী পূজোর লুকটা, তো দেন অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন মেম্বার আছো। খুব তাড়াতাড়ি দেখা হবে সরস্বতী পূজোর ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, অ্যান্ড সেফ থাকবে। বাই।